আসসালামু আলাইকুম। তানভীর ইসলাম বলেছেন, আপনার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। তানভীর ইসলাম আপনাকে যুক্ত করেছে, আপনার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে বললেন, বলেন তাহলে। ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি ব্যক্তিগত ভাবে কোনো ধর্ম অনুসরণ করি না। যারা ধর্ম, আমার অনেক বন্ধু বান্ধব বা ছোট ভাই আছে যারা ধর্ম বিশ্বাস করে বা ধর্মের পথে চলে, তারা তাদের সাথে আমার অনেক সময় বিতর্ক হয়, কিন্তু এই প্রশ্নগুলো আমি তাকে করতে পারি না। তো এই প্ল্যাটফর্মে আমি এই প্রশ্নটা করতে চাই। যারা ইসলাম বিশ্বাস করে তাদের মতে আল্লাহ তাআলা হচ্ছে সবচেয়ে ন্যায় বিচারক। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি আল্লাহ তাআলা ন্যায় বিচারক হয়, তাহলে ধরেন আমি আর আমার এক বন্ধু একই সাথে জন্মগ্রহণ করলাম, কিন্তু আমি ইসলাম পরিবারে এবং আমার বন্ধু এক অন্য ধর্ম পরিবারে জন্মগ্রহণ করলো, কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্ম এক, সেম টু সেম এট দা এন্ড অফ ডেথ, তাহলে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করায় আমি জান্নাতে যাব, আর সে অন্য ধর্মের জন্মগ্রহণ করায় সে জাহান্নামে যাবে, যেটা আল্লাহ তাআলা তাহলে কিভাবে ন্যায় বিচারক হলো? আল্লাহ তাআলা প্রদত্ত গ্রন্থ যেহেতু এটা বলছে যে ইসলাম ধর্ম ব্যতীত অন্য সকল ধর্মাবলম্বী নিশ্চিত জাহান্নামী। হ্যাঁ, ঠিক এই বিষয়ে আমার একটা লেখা আছে, ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে। এই লেখাটার ভিতরে আপনি যে কথাটা বললেন সেই প্রশ্নটাও আছে, এবং এটার সপক্ষে দলিলাদিও দেওয়া আছে। আপনি আপনার প্রশ্নটা খুবই ভালো, আমিও মুমিনদের কাছে এই প্রশ্নটা করলাম, তারা হয়তো এক ধরনের বোঝামিলা উত্তর দেয় যে ওই হিন্দুটার তো ইয়া ছিল, বুদ্ধি ছিল, সে কেন ইসলামকে, ইসলামের কথা শুনেও কেন ইসলামের কথা আসলো না, এই ধরনের উত্তর দিবে। কিন্তু আপনি আমার লেখাটা একটু পড়েন, সেটার ভিতরে আরো ডিটেলসে, আরো বিস্তারিত ভাবে, খুঁটিনাটি সহ আরো অনেক জিনিস আছে, সেটা ওই লেখাটা পড়লে আপনি বুঝতে পারবেন। আপনি একটু লেখাটার টাইটেলটা মনে রাখেন, ইসলাম কি কি যেন টাইটেলটা, ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে, এই টাইটেল একটা লেখা আছে আমার। আপনি একটু কষ্ট করে এই লেখাটা পুরোটা একটু ভালোভাবে পড়েন, এবং নেক্সট লাইভে আপনি আইসেন, তখন আপনার সাথে এটা নিয়ে কথা বলবো, আমরা সবাই কথা বলবো, এবং আপনি আরো অনেক কিছু, আরো অনেক এক্সট্রা জিনিসও পেয়ে যাবেন এই লেখাটা পড়লে, আরো অনেক কিছু পেয়ে যাবেন হাতের কাছে। হ্যাঁ, আরেকটা কি কথা বলেন, আরেকটা প্রশ্ন হচ্ছে যে, আমরা বিভিন্ন হুজুরদের ওয়াজে বা বক্তব্যে শুনি বিভিন্ন সংখ্যা, যেমন 11 বার এটা পড়লে আপনি এটা পাবেন, 90 বার এটা পড়লে, 91 বার এটা পড়লে, 7 বার এটা পড়লে এটা হবে, এটা হবে, মানে এটা তো একটা, তারা একটা সংখ্যা নির্দিষ্ট করে দিচ্ছে, একজন ধর্ম যে অনুসরণ করে সে পড়লো পড়লো, কিন্তু একটা একবার ভুল হয়ে গেল, যে জায়গায় ওনারা 91 সংখ্যাটা উল্লেখ করে দিল, কিন্তু পড়তে পড়তে একবার কম কম হলো, তাহলে ওই 90 বার পড়ার কোনো ই নাই। যে ধরেন একটা জিনিস বললো যে 91 বার আপনি এই জিনিসটা বললো আপনার জান্নাতি, সে পড়তে পড়তে 90 বার বললো, বাই চান্স একটা মিস হয়ে গেলো, তাহলে ওই 90 বারের কোনো তার কোনো ফায়দা নাই। তারা যে একটা সংখ্যা নির্দিষ্ট করে দিচ্ছে, এটা কিভাবে হলো? এই সংখ্যাটা কে নির্দিষ্ট করলো এবং কিভাবে একটা নির্দিষ্ট সংখ্যা, সে বললো একটা 91 বার এই জিনিসটা বললো আপনি জান্নাতি, কিন্তু পড়ার ক্ষেত্রে একবার বাই চান্স মিস হয়ে গেলো, তাহলে তার ওই 90 বারের কোনো ফায়দা নেই। আরো মজার ব্যাপার হচ্ছে যে নেকির সিস্টেমটা, মনে করেন 5 নেকি, 10 নেকি, 50 নেকি, নেকির কি আবার মানে ইউনিট হয়, যে এটা আবার আবার আল্লাহ নাকি নেকি বাড়ায় দেয়, দ্বিগুণ করে দেয়, তিনগুণ করে দেয়, আবার বলে দেয় এরা কিছু নেকি বাড়ায় দিস ভাই, নেকি কি এভাবে মানে কাউন্ট করা যায়, মানে হিসাব করে দেখা যায় যে 1 নেকি 2 নেকি, এভাবে কি এটা কি কোনো ইউনিট আছে, স্ট্যান্ডার্ড আছে এটার একটা? নেকির ইউনিটটা আমরা বেশি দেখতে পাই রোজার মাসে না, এগুলো কি বেড়ে যায় হ্যাঁ, রমজান ঠিক মাসে আছে যেটা। ঠিক আছে। তানভীর ভাই, ইসলাম ভাই, আপনার কথা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আর নিশ্চয়ই নেক্সট আলোচনাতে আরো কথা হবে। আচ্ছা, তাহলে নিও আপনাকে যুক্ত করা হয়েছে, নিও আপনি, আপনি আমি সরি আপনাকে অনেকক্ষণ বসায় রাখলাম, আপনি বলেন তাহলে। আচ্ছা ভাই, অসুবিধা নেই। আচ্ছা ভাই, এই যে মুমিনরা সবসময় একটা কথা বলে যে কোরআনে যা আছে সেটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, বিজ্ঞানের বহির্ভূত 1%ও নেই, এটা সব জায়গায় ফালা উপরে প্রচার করে। তো আমার হলো, আমি আপনাকে যদি একটা বলি যে ইহুদি যারা আছে, ইহুদিদের জনসংখ্যা পৃথিবীতে 1.5 কোটির মতো, তো ওরা আজ পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছে বিজ্ঞানে, বিজ্ঞান মানে সব মিলিয়ে নোবেল পুরস্কার পেয়েছে তারা 171টি, যার ভিতরে 90%ই বিজ্ঞানে। এবং পৃথিবীতে মুসলিমদের সংখ্যা হলো 200 কোটি, এবং তারা আজ পর্যন্ত, অর্থাৎ মুসলিমরা আজ পর্যন্ত নোবেল পেয়েছে 13টি, যার মধ্যে শুধুমাত্র 3টি হলো বিজ্ঞানে। তো এই তার মধ্যে আবার সেই বিজ্ঞানের ভিতরে একজন আবার কাদিয়ানি, যাকে আবার আব্দুল সালাম, সে হচ্ছে কাদিয়ানি, যাকে মুসলমানরা, অন্য মুসলমানরা মুসলমান হিসেবে স্বীকার করে না। সাহিত্যে একটা জি জি আছে নাগিব জি জি মাহফুজ, নাগিব মাহফুজকে তো মানে ইসলামী জঙ্গিরা ছুরি মেরে হত্যা করছে, কারণ হচ্ছে সে আচ্ছা নাকি মানে নাস্তিক ছিল, এই জন্য তাকে ছুরি মেরে হত্যা করছে। তার মানে যে মানে হিসাব নিকাশ করলে একটাও মুমিন মানে মুসলমান একটা পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা তো ভাই, এই যে এই প্রায় প্রায় দেখবেন যে হলো মুমিনরা গালি দেয় অন্যদেরকে, ইহুদি নাসারা এগুলো বলে, তো এই ইহুদি হয়ে যারা সংখ্যা শুধুমাত্র 1.5 কোটি, তারা বিজ্ঞানে এত অবদান রেখেছে যার কারণে এত এত তারা নোবেল পেয়েছে, আর মুসলিম বিশ্ব যারা 200 কোটি তাদের জনসংখ্যা, তারা মাত্র 3টি নোবেল পুরস্কার পেয়েছে বিজ্ঞানে। তাহলে মানে নোবেল পুরস্কার তো সব না, তারপরও একটা ধারণা পাওয়া যায় যে মুসলিমরা কি পরিমাণ হলো বিজ্ঞানে অবদান রেখেছে। তো আমার প্রশ্নটা হলো যে অরিজিনালি অরিজিনালি ইসলাম, ইসলামে বিজ্ঞানের অবস্থান কোন জায়গায়, এবং
বিজ্ঞান চর্চা সম্পর্কে ইসলাম কি বলে? আসলে বিজ্ঞান চর্চা বলতে সম্পর্কে ইসলাম কি বলে, এটা তো একটা বিরাট আলোচনার ভিতরে পড়ে যেতে হবে। আপনি অনেক ব্রিফলি মানে বলেন। ইসলামের ইসলামের স্বর্ণযুগে কি কি ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলো জি নিয়ে, জি যেমন ধরেন ইবনে সিনা, জি তারপর জি হচ্ছে গিয়ে আল বিরুনি, আল বিরুনি, হ্যাঁ, তারপর হচ্ছে আল রাজি, ইবনে জি জি খালদুন, এই এই মানুষদেরকে নিয়ে অনেক অনেক মানে বিস্তারিত মানে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করতে হবে। কিন্তু আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে যে আপনি হয়তো আমাদের আগের আলোচনাগুলো কিছু কিছু শুনেছেন বা আমাদের কোনো লেখাও হয়তো পড়েছেন, যেটা জি জি একটু ইয়া পাচ্ছি, যেটা একটু মানে মনে হচ্ছে, আপনি আপনি তো এই জিনিসটা আপনি আসলে বলতে পারবেন, আপনাকে আসলে আমাদের আমার মনে হয় নতুন করে কিছু বলার নেই, কারণ আপনার যে চিন্তা ভাবনা সেটা আমার মনে হচ্ছে অলরেডি একটা ইয়া চিন্তা ভাবনা, প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা। এই কারণে আপনাকে আমি যে ছোট করে যে জিনিসটা বলি যে ইসলামে সেই আগের যুগে তো আসলে বিজ্ঞান সেভাবে ছিল না, ফিলোসফি ছিল। হ্যাঁ, ফিলোসফির শাখাগুলাই আস্তে আস্তে পরে পরে বিস্তারিত মানে বড় হতে হতে বিজ্ঞানের শাখাতে পরিণত হয়েছে। আগে ছিল ফিলোসফি, ফিলোসফি হচ্ছে মাদার অফ নলেজ, তাই না? এখন সেই সময় ছিল ফিলোসফি, এবং সেই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল অ্যারিস্টটলের ফিলোসফি, ছিল সেই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটাকে বলা হতো ফিলোসফা। ফিলোসফি শব্দটার মানে হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা বা জ্ঞানের প্রতি প্রেম। এটি প্রাচীন গ্রিস থেকেই আসলে এই ফিলোসফি, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, ওদের যে ফিলোসফি, সেই ফিলোসফিটা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায় পড়ছে। ইসলামে এই যে যুক্তিবিদ্যা এবং এই যে ফিলোসফি, গ্রিক ফিলোসফি, এই জিনিসটা সম্পূর্ণভাবে হারাম, এটা চর্চা করা সম্পূর্ণভাবে হারাম, ঠিক আছে? বর্তমান সময় পর্যন্ত বিজ্ঞানের জগতে বা মেডিকেল সায়েন্সে বা যে কোনো জগতে আপনি যদি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন পিএইচডি, সেই পিএইচডি শব্দটার মানে হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। মানে আপনাকে, আপনি মনে করেন বায়োলজির বায়োলজিতে পিএইচডি করলেন, তখন আপনাকে ডক্টর অফ ফিলোসফির ডিগ্রি দিবে, মানে আপনি ফিলোসফির ডক্টর, ঠিক আছে? আপনি যদি ম্যাথমেটিক্সে পড়ালেখা করেন এবং পিএইচডি করেন, তাহলে আপনাকে ডক্টর অফ ফিলোসফি দিবে। মানে ফিলোসফিকে বলা হয় মাদার অফ মাদার অফ নলেজ, তাই না? এই কারণে আপনি পিএইচডি করলে আপনাকে এই যে ডক্টর অফ ফিলোসফি, পিএইচডি শব্দটার মানে হচ্ছে ডক্টর অফ ফিলোসফি, এই টাইটেলটা আপনাকে দেওয়া হচ্ছে, মানে আপনাকে ফিলোসফির ডিগ্রি দেওয়া হচ্ছে, এইটার মানে হচ্ছে। কিন্তু এই যে ফিলোসফি জিনিসটা, বিশেষ করে গ্রিক ফিলোসফি, যুক্তিবিদ্যা, এই জিনিসটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম করে দেওয়া হয়েছে। এইটার বিস্তারিত বর্ণনা এবং বিস্তারিত তথ্য প্রমাণ আমি লিখে রেখেছি একটা লেখায়, সেটা লেখাটার টাইটেল হচ্ছে ইসলাম কি যাচাই করার সুযোগ দেয়। এই লেখাটার ভিতরে এই জিনিসগুলো আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। আপনি যদি একটু কষ্ট করে সেই লেখাটা একটু পড়েন এবং বোঝে মানে দেখেন যে এখানে কি বলা আছে, এই কারণে আমি আর ডিটেলসে গেলাম না, এখানে লেখা আছে তো আপনি একটু পড়ে নিন। তো আমার মূল কথাটা হচ্ছে ইসলাম বা যে কোনো ধর্মই আসলে অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল, এবং বিশ্বাস জিনিসটা জ্ঞানের পথে একটা অন্তরায়, জ্ঞানের জি জি পথে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সন্দেহ, সংশয়, যাচাই করে দেখা, বারবার যাচাই করে দেখা এবং প্রশ্ন করা, এই জিনিসগুলোই ধর্মগ্রন্থগুলোতে নিরুৎসাহিত করা হয়। তো ধর্ম জি কখনো মানুষের জ্ঞানের পক্ষে সহায়ক হতে পারে না। এখন তাহলে ইহুদিরা কিভাবে এত মানে বড় বড় বিজ্ঞানী হইলো, জি ইহুদিরা জি কেমন এত ইয়া হইলো? ইহুদিদের মধ্যে আমি যত মানে যত ইহুদিকে আমি ব্যক্তিগত ভাবে চিনি, তাদেরকে আমি দেখছি যে তারা আসলে ইহুদি ধর্ম তো বিশ্বাসই করে না, মানে এটা নিয়ে হাসাহাসিও করে। অনেক ইহুদি আছে তারা হাসাহাসি পর্যন্ত করে, আমার যে বন্ধু বান্ধব আছে ইহুদি, তাদেরকে আমি দেখেছি ইহুদি ধর্ম নিয়ে হাসাহাসি করে। তারা কালচারাল ইহুদি, মানে জাতিগত ভাবে তারা মনে করে আমরা জাতিগত ভাবে ইহুদি, আর তাদের একটা আইডেন্টিটি আছে, কিন্তু তাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে এটা কেউ মানে বেশিরভাগ মানুষই বিশ্বাস করে না, তারা ওগুলো নিয়ে রীতিমতো ঠাট্টা মশকরা করে। এবং আমি দেখেছি ইহুদিদের মধ্যে, ইহুদিদের যে শিক্ষা ব্যবস্থা, তারা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে ম্যাথমেটিক্স, পাজল কিউব আছে না, যে এটাকে কি বলে রুবিক কিউব, রুবিক কিউব বলে না, এই যে মানে ছোট ছোট ম্যাথমেটিক্যাল সমস্যা, ছোট ছোট এই এই জিনিসগুলো ওদের বাসায় গেলে আপনি দেখবেন বইয়ে ভর্তি। ছোটবেলা থেকে ওদের বইয়ের সাথে পরিচয় হয়, ম্যাথমেটিক্সের সাথে পরিচয় হয়, দাবা খেলার সাথে পরিচয় হয়, বুদ্ধিবৃত্তির চর্চার সাথে পরিচয় হয়। ওরা ছোটবেলা থেকে বড় হয় এইভাবে। আমি কয়েকটা ইহুদি ফ্যামিলির সাথে মিশেছি, আমি দেখেছি যে তাদের ছোটবেলা থেকে তাদেরকে এইভাবে বড় করা হয় যে গণিত, ফিলোসফির প্রাথমিক ব্যাপার স্যাপার, তারপর হচ্ছে ইতিহাস, এই জিনিসগুলো ওরা ছোটবেলা থেকে শিখে বড় হয়। এই কারণে ওদের শিক্ষা ব্যবস্থাটা এত ভালো হওয়ার কারণে ওদের ভিতরে মানে এই যে, এবং ধর্মীয় গোড়ামি ওদের মধ্যে কম থাকার কারণে ওদের এই এই যে নোবেল পুরস্কার বা বিজ্ঞানে, জ্ঞান বিজ্ঞানে ওদের অগ্রগতি বা অর্থনীতিতে ওরা যে এগিয়ে আছে, এগুলো সমস্ত কিছু সফল হয়েছে। এই যে সেকুলার শিক্ষা এবং যুক্তিবাদ এবং ম্যাথমেটিক্স, বিজ্ঞান চর্চা, এইগুলার কারণে, ধর্মের কারণে না। আচ্ছা 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 ভাইয়া, বুঝতে পারছি। তো ভাইয়া, একটা আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা একটা ব্যক্তিগত প্রশ্ন। সেটা হলো যে এই খ্রিস্টানরা যেমন 30 ইয়ার্স ওয়ারের পরে ইউরোপে রেনেসান্স হয়েছিল, আপনার কাছে কি মনে হয় ইসলামের রেনেসান্স কবে হবে? ইসলামের রেনেসা হয়ে গেছে অলরেডি। ইসলামের যে স্বর্ণযুগের কথাটা আমি বললাম, সেই স্বর্ণযুগে আপনি যদি মুতাজিলা দার্শনিক কারা এটা লিখে সার্চ করেন, মুতাজিলা কারা, হ্যাঁ, এবং এই সময়ে ফিলোসফাররা ছিলেন, ওই সময় বড় বড় ফিলোসফার, ইবনে সিনার মতো বড় বড় ফিলোসফার, বড় 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 বিজ্ঞানীরা ছিলেন। তা ইবনে সিনাকে কেন কাফেরদের নেতা আখ্যা দেওয়া হয়েছিল এবং কেন ফতোয়া দেওয়া হয়েছিল যে ইবনে সিনা হচ্ছে মুরতাদ, সে হচ্ছে কাফেরদের নেতা, ধর্মত্যাগী জিন্দিক, এবং কেন ইমাম শাফি বলেছেন যে কেউ যদি যুক্তিবিদ্যা পাঠ করে তাহলে তাকে ছাগলের মানে গাধার পিঠে চড়ায়ে বেত দিয়ে, খেজুরের বেত দিয়ে তাকে পিড়িতে পিড়িতে গাধার পিঠে চড়ায়ে সারা শহর ঘুরাইতে হবে, এই কথাগুলো কেন বলেছিলেন আপনি? এই
আমার একটা আরেকটা লেখা আছে, ইবনে সিনা কি আসলে মুসলিম ছিলেন, সেই লেখাটা একটু পড়েন। এই লেখাগুলোর ভিতরে আমি বিস্তারিত ভাবে এই জিনিসগুলো ব্যাখ্যা করেছি, তো এই জন্য আর এত বিস্তারিত গেলাম না। আপনি একটু ওইখান থেকে দেখেন তাহলে, আচ্ছা ভাই ঠিক আছে, সংশয়.কম এ ঢুকে আপনি এই লেখাগুলো আগে একটু পড়ে নেন ভাই, তাহলে আলোচনা করতে আরো সুবিধা হবে। ঠিক আছে, জি ভাই অবশ্যই পড়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আজকে বিদায় জানাবো। হ্যাঁ ভাই ভাই বিদায় আচ্ছা জানাবেন। ভালো থাকেন তাহলে, আচ্ছা শুভরাত্রি। ভাই ফারাজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? ফারাজ ভাই আপনি কি আছেন? আচ্ছা, আমারও তো সময় প্রায় শেষ হয়ে গেছে, 2.5 ঘন্টা হয়ে গেছে। আমি আজকে অপেক্ষা করছিলাম সেই গত দিনের মুমিনটার জন্য, যে মুমিনটা আমাকে বলে গিয়েছিল যে কি যেন একটা বিতর্ক করবে আমার সাথে, কিন্তু আজকে তো তার আসার কথা ছিল, কই আসলো না, তো আমি তো তাকে দেখতে পাচ্ছি না। গতদিন যে মুমিন ওপেন ডিসকাশন না কি যেন এই নামে একজন মুমিন, মামুন মামুন নামক একজন মুমিন যুক্ত হয়েছিলেন, ইনি আমাকে বললেন যে আজকে উনি আসবেন আমার সাথে বিতর্ক করবেন, উনি কই গেলেন, উনি তো আর আসলো না। তাহলে এভাবে চলে গেলে কেমনে হবে, এভাবে হারাই গেলে কেমনে হবে? ফারাজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? না, ফারাজ ভাইয়ের তো কোনো খবর নেই, আমারও তো টাইম শেষ হয়ে গেছে, আমি তাহলে এখন চলে যেতে হবে। আচ্ছা, আমি ফারাজ ভাইকে একটা মেসেজ দিয়ে দেখি ফারাজ ভাই আছে কিনা। অমিত ভাইও তো চলে গেলেন, বাসবিহারী ভাইও চলে গেলেন, ব্যাকস্টেজে অবশ্য অনেকে আছেন, কিন্তু আমার তো টাইম শেষ হয়ে গেছে আজকে, আমি তো আর থাকতে পারছি না। তাহলে দেখি, তাহলে শেষ একজনকে যুক্ত করব। আপনারা একটু ব্যাক মানে ইসে আপনারা একটু লেখেন যে আপনাদের মধ্যে কোনো একদম মানে কট্টর মুমিন আছেন কিনা, কাট মুমিন আছেন কিনা, তাহলে তার সাথে কথা বলে যাই শেষ মুহূর্তে। ফারাজ ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে না। না, ফারাজ ভাই আর কোনো খবরই নেই, ঘুমায় গেছে ফারাজ ভাই। ঠিক আছে, আপনারা যারা ব্যাকস্টেজে আছেন তাদের মধ্যে একদম কাট মুমিন কেউ আছেন কিনা সেটা একটু লেখেন। শোভন হ্যাভেন লিখেছেন ক্রাইস্ট বিলিভার, ক্রাইস্ট বিলিভার ভাই আজকে আপনার সাথে আমি, এমনিতেই আমার একটু তাড়াহুড়া আজকে, তাহলে ক্রাইস্ট বিলিভার ভাই আপনি শোভন হ্যাভেন আপনি একটু তাহলে নেক্সট লাইভে যুক্ত হন, মানে আপনার সাথে তো তাহলে একটু সময় নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু এত দ্রুত তো আজকে যেহেতু আমার একটু সময় কম, সেহেতু আপনার সাথে তাহলে এখন ভালোভাবে আলাপটা করা যাবে না। আপনি তাহলে নেক্সট লাইভে যুক্ত হন, নেক্সট লাইভে আপনার সাথে কথা বলবো। শোভন হ্যাভেন ভাই আপনি তাহলে নেক্সট লাইভে যুক্ত হয়ে সেখানে সেদিন কথা বলবেন আমার সাথে, আজকে আপনাকে আর যুক্ত করছি না। আজকে আর কোনো কাট মুমিন কি আছেন, যে একেবারে কাট মুমিন টাইপের কেউ কি আছেন?